Dear students, Assalamu alaikum. You are all welcome to the online class of SSKC. This initiative has already been taken by our honorable principal, Sir Dr. Mahmud Rahman Mullah. I hope the students of class 8, you will all enjoy this class. And for the first time, I will read out the text from Unit 6, Lesson 1. The title of this lesson, Going on a Foreign Trip at the Airport, Biman Bandore. Jara lives with her parents in London. Jara, tar baba maer sathe London e bas kore. They have come to Bangladesh. তার বাংলাদেশে এসেছে টু ভিজিট চার্লস আন্ট র্যাঙ্কো যারা চাচা চাচির সাথে দেখা করতে শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা সে তার চাচাতো বাবা ফুফাতো বোনের সাথে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ অত্যন্ত অন্তরঙ্গ Both the families have visited many interesting places together in Bangladesh. উভয় ফ্যামিলি তারা বাংলাদেশে বিভিন্ন অনেক আনন্দদায়ক অনেক আমোদ প্রমোদকর যত জায়গা এগুলো একত্রে দেখেছে ভ্রমণ করেছে ইট ওয়াজ গ্রেট ফান সেটা ছিল অত্যন্ত আনন্দের একটা বিষয় দে ডিসাইডেড তারপর তারা সিদ্ধান্ত নিল দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু তারপর তারা সিদ্ধান্ত নিল যে তারা বাংলাদেশের বাইরেও কিছু কিছু জায়গা তারা ঘুরে দেখবে তারা থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাট মিতা স্টার্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক কিন্তু মিতার বাবা মা তারা তাদের কাজকর্ম নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিল সো দে কুড নট গো তাই তারা যেতে পারছিল না হাউএভার যাই হোক মিতা ওয়াজ গোয়িং দেম মিতা তাদের সাথে যাচ্ছিল বাংলাদেশ টু তারপর তারা সিদ্ধান্ত নিল যে তারা বাংলাদেশের বাইরেও কিছু কিছু জায়গা তারা ঘুরে দেখবে তারা থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাট মিতা স্টার্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক কিন্তু মিতার বাবা মা তারা তাদের কাজকর্ম নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিল সো দে কুড নট গো তাই তারা যেতে পারছিল না হাউএভার যাই হোক মিতা ওয়াজ গোয়িং দেম মিতা তাদের সাথে যাচ্ছিল মিতা জারা এন্ড হার প্যারেন্টস আর হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মিতা জারা এবং তার বাবা মা তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ তারা অপেক্ষা করছে যাত্রীদের বসার কক্ষে মিতা ইজ ভেরি এক্সাইটেড মিতা অত্যন্ত উদ্গ্রীব দিস ইজ আ ফার্স্ট টাইম টু গো টু প্লেন এটা হচ্ছে তার প্লেনে ভ্রমণ করার মতো প্রথমবার একটা সুযোগ সে প্রথমবারের মতো প্লেনে চড়ে ভ্রমণ করতে যাচ্ছে দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান তারা বাংলাদেশ বিমানে চড়ে যাচ্ছে মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড মিতা থাইল্যান্ডে খুব ভালো একটা সময় কাটাবে এমনটি আশা করছে অ্যাজ দ্য ওয়েট যখন তারা অপেক্ষা করছে দ্য টু গার্লস স্টপ প্ল্যানিং হোয়াট দে উইল ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক এই দুই চাচাতো বাবা মাতো ভাই বোন মিলে তারা পরিকল্পনা করছে পরিকল্পনা শুরু করে দেয় থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছানো মাত্রই তারা কি করবে এমনটি তারা পরিকল্পনা করছে মিটি সার্কল প্রিন্স ফর্মস ফর অল অফ দেম টু ফ্লো ইন বিফোর গোয়িং থ্রু দি ইমিগ্রেশন মিটা সার্কল প্রিন্স ফর্মস ফর অল অফ দেম মিতা চাচা বাবা মা সে সকলের জন্য কতগুলো আবেদনপত্র নিয়ে আসে টু ফিল পূরণ করার জন্য টু ফিল ইন
before going to the immigration. অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পূর্বে মিতার চাচা বাবা মা তাদের সকলের জন্য কতগুলো আবেদন পত্র নিয়ে আসে পূরণ করার জন্য। He gives one to Mita and says, সে মিতাকে ওই ফর্মের থেকে একটি ফর্ম দেয় and says, এবং বলে, You have to give some information, তোমাকে কিছু তথ্য এখানে দিতে হবে about yourself, তোমার নিজের সম্পর্কে in the form, এই আবেদন পত্রে। The immigration officer will check your passport. অভিবাসন কর্মকর্তা তোমার পাসপোর্ট চেক করবেন, পরখ করে দেখবেন, পরীক্ষা করবেন and stamp it এবং সেটাতে একটা সিল মোহর দিয়ে দিবেন and then এবং তারপর you are ready to travel তারপর তুমি ভ্রমণ করার জন্য প্রস্তুত থাকবে। মিতা যারা and her parents start filling in the forms. মিতা যারা and her parents এবং তার বাবা মা ওই আবেদন পত্রগুলো পূরণ করা শুরু করে দেয়। স্টুডেন্টস, তোমাদের এই অনুচ্ছেদের আলোকে তোমাদের পরীক্ষায় এক নম্বর প্রশ্নে সঠিক উত্তর তোমাদেরকে বাছাই করতে হবে। প্রথম যে সঠিক উত্তরটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফান্ড মিন্স, এই সঠিক উত্তরটির এগেনস্টে যে প্রশ্নটি তোমরা বাসায় বসে একটু চেষ্টা করবে এবং প্রথম সঠিক উত্তরটি তোমরা নিজেরা খুঁজে বের করবে। আমি দ্বিতীয় সঠিক উত্তরটির উত্তরটি আমি বলে দিচ্ছি। যেমন এখানে বলে দেওয়া আছে যে প্রশ্নটা আছে যে চার্লস হ্যান্ডস লিভ ইন গ্যাপ। এখানে আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি, ঢাকা, দিল্লি, লন্ডন, টোকিও। তো আমরা প্যাসেজ অনুসারে দেখতে পাই যে চার্লস হ্যান্ডস লিভ ইন লন্ডন। তৃতীয় যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি দ্য ফর্ম রিকোয়ার্স ইনফরমেশন। ওই আবেদন পত্রে কেমন তথ্য দিতে হয়, কেমন তথ্যের প্রয়োজন হয়, দেশীয় জাতীয় তথ্য, নিজের দেশের তথ্য, শিক্ষাগত তথ্য, বাবার তথ্য না ব্যক্তিগত তথ্য, এটিও তোমরা বাসায় বসে চেষ্টা করবে যে কোন উত্তরটি সঠিক খুঁজে বের করবে। এখন আমি দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তরটি নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় প্রশ্নের আমরা দেখতে পাচ্ছি যে শব্দটি ক্লোজ সেমি ইনভার্টেড দিয়ে আবৃত, এর অর্থ নিচে যাকে অপশন দেওয়া আছে কোনটি হতে পারে। ক্লোজ রেফার্স টু, সেটি কি রিলেটিভ, আত্মীয়, ওপেন খোলা, খোলামেলা, স্ট্রেঞ্জার কোন আগন্তুক অথবা অদ্ভুত অথবা বিদেশি, ইন্টিমেট অন্তরঙ্গ। ক্লোজ রেফারেন্স টু, ক্লোজ বলতে বোঝায় এখানে ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ অবস্থা রেখে বোঝাচ্ছে। আর ক্লোজ শব্দটি এখানে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে যে চারটি অপশন দেখতে পাচ্ছি, ওপেন এই অপশনটি হচ্ছে একটি ভার্ব, রিলেটিভ এটি একটি নাউন বলা যেতে পারে, এটি একটি অ্যাডজেক্টিভও বলা যেতে পারে, স্ট্রেঞ্জার এটি হচ্ছে নাউন, ইন্টিমেট এর অর্থ হচ্ছে ঘনিষ্ঠ অন্তরঙ্গ। তাহলে আমরা দেখতে পেলাম যে ক্লোজ শব্দটির সাথে ইন্টিমেট শব্দটি এখানে মিল পাওয়া যাচ্ছে, তাই আমরা চুজ করতে পারি এই ইন্টিমেট শব্দটি হচ্ছে ক্লোজ শব্দটির একটি সিনোনিম। আমরা ইনামার প্রশ্নে দেখতে পাচ্ছি হু উইল স্ট্যাম্প মিতার পাসপোর্ট, মিতার পাসপোর্টে কে সিল মোহর দেবে। অপশন ওয়ানে দেখতে পাচ্ছি যারা স্ট্যাম্পস, যারা বাবা মা, দুই অপশন দুইয়ে যারা, তিন হারান্ত তার চাচা অথবা মামা যাই বলি। চার অপশনে দেখতে পাচ্ছি ইমিগ্রেশন অফিসার, অভিবাসন কর্মকর্তা।
প্যাসেজ পড়ে প্যাসেজটি পড়ে অনুচ্ছেদটি পড়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে আসলে এই প্রশ্নের উত্তরের জন্য কোন অপশনটি সঠিক। এটি তোমাদের দায়িত্ব, তোমরা বাসায় বসে এই অনলাইন ক্লাসে নিজেরা নিজেদেরকে এভাবে টেস্ট করবে এই অপশনগুলো দিয়ে এই এসকিউ কোয়েশ্চেনের আউটকে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের অনুচ্ছেদের আলোকে পরীক্ষায় আমরা চারটি প্রশ্ন দেখতে পাবো, সেই চারটি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে, সেটি থাকবে কোয়েশ্চেন টু তে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস, আমরা প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি হোয়াই ইজ মিতা এক্সাইটেড, মিতা কেন উদ্গ্রীব ছিল, কেন মিতা উদ্গ্রীব। এখানে এই প্রশ্নটি দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ফর্ম এ দেয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ দেয়া, সিম্পল প্রেজেন্ট সিম্পল দেয়া, কিভাবে বোঝা গেল। এখানে আমরা একটি অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাচ্ছি ইজ হয়ে পড়ে, আর একটি মূল ভার্ব দেখতে পাচ্ছি এক্সাইটেড। তো আমরা উত্তর লেখার সময় প্রথমে প্রশ্ন থেকে সাবজেক্ট খুঁজে বের করব। এখানে প্রশ্ন থেকে সাবজেক্ট খোঁজার মাত্রই দেখতে পাওয়া যায় যে মিতা হচ্ছে এই প্রশ্নের মধ্যে সাবজেক্ট। মিতা নামক সাবজেক্টটি আমরা আগে লিখব মিতা, তারপরে আমরা যে ভার্বটি অক্সিলিয়ারি ভার্বে দেখতে পাচ্ছি সেই ভার্বটি এখানে আমরা ব্যবহার করব। যদিও আমরা এই ইসকে অক্সিলিয়ারি ভার্ব রূপে আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এটি এখানে অক্সিলিয়ারি ভার্ব নয়, এখানে এটি প্রায় মূল ভার্ব রূপে কাজ করতেছে। কারণ এরপরে আমরা ভেরি এক্সাইটেড, এই ভেরি এক্সাইটেড হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। অতএব ইজ এখানে আমরা যদিও মনে করি মূল ভার্ব রূপে, আসলে এটি মূল মূল ভার্ব রূপেই এখানে দেয়া আছে। অক্সিলিয়ারি ভার্ব রূপে মনে করলে আমাদের আংশিক ভুল হবে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, হোয়াই দ্বারা প্রশ্ন করলে আমরা কয়েকভাবে উত্তর দিতে পারি। এখানে আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করার প্রেক্ষিতে প্রথমেই আমরা বিকজ দিয়ে উত্তর দিলাম। বিকজ দিয়ে উত্তর দেওয়ার সময় অবশ্যই আমরা প্যাসেজ থেকে হোয়াইয়ের জন্য যতটুকু অংশ নেওয়া দরকার ততটুকু অংশ প্যাসেজ থেকে আমরা নিতে পারবো। অনুচ্ছেদের আলোকে অনুচ্ছেদ পড়ে সেখান থেকে আমরা তথ্য নিব। বিকজের পরে আমরা পূর্ণ একটি বাক্য লিখতে পারি, বিকজের পরে এখানে পূর্ণ একটি বাক্য, যেমন দিস ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড আ প্লেন। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা অত্যন্ত উদ্গ্রীব, কারণ প্লেনে চড়ার জন্য, প্লেনে চড়ার ক্ষেত্রে এটি হচ্ছে তার প্রথম সুযোগ, প্রথমবারের মতোই সে প্লেনে চড়তে যাচ্ছে। প্যাসেজে তাই দেওয়া আছে, এই তথ্যটি দেওয়া আছে পুরো বাক্যরূপে। আমরা বিভজন করে পুরো বাক্যটি লিখে নিলাম, অথবা আমরা আর একটু উত্তর দিতে পারি, যেমন মিতা ইজ ভেরি এক্সাইটেড ফর দি। ফরের পরে আমাদের যে করণীয় সেটা হচ্ছে ফরের পরে অবশ্যই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। আমরা এখানে যে ভার্বটি দেখতে পাচ্ছি টু এর পরে সেই ভার্বটি ছিল বোর্ড, ওই বোর্ড ভার্বটির সাথে আইএনজি যোগ করব। ফর বোর্ডিং আ প্লেন ফার্স্ট টাইম, আমরা ফার্স্ট টাইম এই অংশটুকু আমরা পরে লিখব, আগে লিখব হোয়ের জন্য আমরা ফর ব্যবহার করতে পারি, ফরের পরে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। ফর বোর্ডিং আ প্লেন আর ফার্স্ট টাইম কথাটিকে আমরা পরে লিখব। তিন নাম্বার অথবা দেয়া আছে যে মিতা ইজ ভেরি এক্সাইটেড টু বোর্ড আ প্লেন ফর দ্য ফার্স্ট টাইম। আমরা আর একভাবে উত্তর দিতে পারি হোয়াই দ্বারা প্রশ্ন করলে, আমরা ফর ব্যবহার না করে বিকজ ব্যবহার না করে আমরা অনুচ্ছেদে দেখতে পারি যে বোর্ড নামক ভার্বটির পূর্বে টু দেয়া আছে, এই টু ভার্বটিকে ইউজ করে টু বোর্ড এবং মূল ভার্বটি বোর্ড প্রেজেন্ট ফর্ম যেমন আছে তেমনই রাখব। অনুচ্ছেদে এভাবেই দেওয়া আছে টু বোর্ড আ প্লেন ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম এই অংশটুকু আমরা পরে লিখব। এইভাবে আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তর দিতে পারি, আমরা তিনভাবে উত্তর দিতে পারি, এখানে তিনভাবেই তোমাদেরকে দেখানো হলো। তো তোমরা বাসায় বসে এভাবেই একটু চেষ্টা করবে হোয়াই দ্বারা প্রশ্ন করলে। দুই নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিস
do at the airport? একজন অভিবাসন কর্মকর্তা বিমানবন্দরে আসলে কি করে? আমরা উত্তর লেখার সময় অবশ্যই প্রশ্ন থেকে সাবজেক্ট খুঁজে বের করব. An immigration officer. আমরা লিখলাম ডান্স দ্বারা প্রশ্ন করার কারণে আমরা বুঝতে পারছি এই প্রশ্নটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট. প্রেজেন্ট সিম্পল, আবার এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও বলতে পারি. এখানে মূল ভার্ব হচ্ছে ডু, এন ইমিগ্রেশন অফিসার, এরপরে ডু হচ্ছে মূল ভার্ব. এই ডু এর স্থলে আমরা সেই ভার্বটি, একজন ইমিগ্রেশন অফিসার, একজন অভিবাসন কর্মকর্তা আসলে কি কাজ করে, তার কাজটি আমরা এই ডু এর স্থলে বসিয়ে দেব এবং ভার্বের সাথে এস যোগ করব. প্যাসেজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেজে দেওয়া আছে যে একজন অভিবাসন কর্মকর্তা সে পাসপোর্ট পরখ করেন, পাসপোর্ট পরীক্ষা করেন, দেখেন এবং সেটাতে একটা সিল মোহর চেপে দেন. তাহলে আমরা সেই তথ্যটি এখন লিখবো. অ্যান ইমিগ্রেশন অফিসার চেকস পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্পস দেম. বাকি অংশ অ্যাট দ্য এয়ারপোর্ট আমরা লিখবো. আর যদি আমরা ভুলক্রমে বা কোনো কারণে লাভ না লিখতে চাই বা ভুলক্রমে অনেকে হয়তো ভুলেও যেতে পারে যে আমরা লিখি নাই, এমনও হতে পারে, তাতেও তেমন কোনো সমস্যা নেই, কিন্তু লিখে দিলে ভালো, না লিখলেও তেমন সমস্যা নেই. আমরা সি নং প্রশ্নে দেখতে পাচ্ছি হোয়াট ডাজ মিতা হোপ অ্যাবাউট দেয়ার ভিজিট টু থাইল্যান্ড. মিতা কি আশা করছে তাদের ভ্রমণ নিয়ে থাইল্যান্ডে, তাদের ভ্রমণ নিয়ে মিতা কি আশা করছে? এখানে আমরা সাবজেক্ট রূপে দেখতে পাচ্ছি মিতা এই প্রশ্নের মধ্যে. তো মিতা নামক সাবজেক্টে আমরা নিয়ে আসলাম উত্তর লেখার ক্ষেত্রে. প্রথমেই ডাস দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যথার্থই বুঝতে পারছি যে এটি প্রেজেন্ট সিম্পল, এই জন্য আমরা মূল ভার্বের সাথে এস যোগ করে দিব. মিতা হাউস অনুচ্ছেদের আলোকে আমরা দেখতে পাচ্ছি একটি লাইন দেয়া আছে টু হ্যাভ আ গ্রেট টাইম ইন থাইল্যান্ড. মিতা আশা করছে খুব ভালো একটা সময় সে কাটাবে থাইল্যান্ড, এমনটি সে আশা করছে. আমরা সি নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম. এবার আমরা ডি নং প্রশ্নে চলে আসি. হোয়াট আর জারা অ্যান্ড মিতা প্ল্যানিং. মিতা এবং জারা তারা কি পরিকল্পনা করছে? অনুচ্ছেদের আলোকে আমরা উত্তরটি খুঁজে বের করবো. প্রথমে আমরা প্রশ্ন থেকে সাবজেক্ট খুঁজে নিই. জারা অ্যান্ড মিতা, এখানে সাবজেক্ট হচ্ছে বহুবচন, দুইটি নাউন দেখা যাচ্ছে জারা অ্যান্ড মিতা. এই দুটি নাউন থাকার কারণে আমরা ধরে নিচ্ছি এটা অবশ্যই বহুবচন জারা অ্যান্ড মিতা. এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আর, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে. অতএব আমরা অবশ্যই কনফার্ম যে এই প্রশ্নটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের উত্তরটিও দিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে. এই প্রশ্নের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আর মূল ভার্ব হচ্ছে প্ল্যান, এর সাথে আইএনজি যোগ করা, নিঃসন্দেহে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স. আমরা উত্তর লেখার জন্য প্রথমেই আমরা অবশ্যই আগে সাবজেক্ট লিখব যারা অ্যান্ড মিতা, তারপর অক্সিলিয়ারি ভার্ব আর ব্যবহার করব, মূল ভার্ব প্ল্যানিং, এরপরে অনুচ্ছেদ থেকে আমরা একটি লাইন দেখতে পাই, সেই লাইনের আলোকে আমরা সেই অংশটুকু জুড়ে দিতে পারি. হোয়াট প্রশ্নটি প্রেক্ষিতে, হোয়াট দ্বারা প্রশ্ন করার প্রেক্ষিতে আমরা সেই অংশটুকু এখানে উত্তরের শেষ অংশে জুড়ে দিতে পারি. হোয়াট দে উইল ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক. যারা পিতা পরিকল্পনা করছে যে আসলে তারা কি করবে ব্যাংককে পৌঁছা মাত্রই, এই বিষয় নিয়েই তারা পরিকল্পনা করছে. থ্যাংক ইউ. আমি আশা করি অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা তোমরা আজকের এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছে. বাসায় বসে তোমরা অবশ্যই এভাবেই অনুচ্ছেদ বাংলা অনুবাদ করবে, প্রশ্ন চর্চা করবে, এমসিকিউগুলো একটু এভাবেই চর্চা করবে. আর তোমাদের জন্য আগামী একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটি হচ্ছে বাসায় বসে তোমরা যে একটা তোমাদের সিলেবাস অনুযায়ী একটি প্যারাগ্রাফ করবে, সেই প্যারাগ্রাফটি হচ্ছে ইওর স্কুল লাইব্রেরি. এটি অবশ্যই বাসায় বসে মুখস্থ করবে এবং বারবার লিখবে আর বানানগুলো চেক করবে. এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক. আর অনুচ্ছেদ
এভাবেই চর্চা করবে।